পার্টির শুরুতে দেখা যায় গুজানের মা গুজানকে ডাকছিল, কিন্তু গুজান রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন দাপিং দাপিং এর বাবা এবং গুজানের মা মেলে এসে তাকে থামায়। গুজানের মা গুজানকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু গুজান তার কথা শুনে না এবং বলে, আমাকে বোঝানোর কোনো দরকার নেই, আমি কাউরির কথা শুনতে চাই না। দাপিং এর বাবাও তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কাউরির কথাই শুনে না এবং সে দাপিংকে বলে, তুমি যখন জানতা যে আমার মা তোমার বাবার সাথে ডেট করছে, তাহলে তুমি আমাকে আগে থেকে জানাওনি কেন? তখন গুজানের মা গুজানকে বোঝানোর চেষ্টা করে, বাট সে কাউরির কথা না শুনে সেখান থেকে চলে যায়। রাস্তা দিয়ে যখন গুজান যাচ্ছিল, তখন তার বাবার কথা খুব মনে পড়ে আর তখন তার মা তাকে কল করে, কিন্তু সে তার কলটি রিসিভ করে না, বরং সে ফোনটি সুইচ অফ করে দেয়। এদিকে গুজানের মাও প্রচন্ড স্যাড হয়ে গুজানের বাবার কথা মনে করতে করতে ফ্যামিলি ফটো দেখছিল। পরের দিন গুজান স্কুলে আসেনি, তাই সবাই এই ব্যাপারে ডিসকাস করছিল যে সে তো কখনো স্কুল কামাই করে না, তাহলে আজকে কেন সে স্কুলে আসেনি। সবাই যখন এই ব্যাপারে ডিসকাস করছিল, তখন দাপিং বলে, আমার মনে হয় না যে ও আজকে আসবে। এটা শুনে সবাই এক্সাইটেড হয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি করে জানলে? তুমি নিশ্চয়ই এই ব্যাপারে কিছু জানো, প্লিজ আমাদেরকে সেটা বলো। তাই দাপিং তাদেরকে সত্যি কথা বলে দেয় যে আমার বাবা গুজানের মায়ের সাথে ডেট করছে। এটা শুনে পুরো ক্লাস তার উপরে হাসতে লাগে, কারণ তারা দাপিং এর কথাই একদমই বিশ্বাস করছিল না। দাপিং বলে, এটা সত্যি কথা, কিছুদিনের মধ্যে আমার বাবা ওর মাকে বিয়ে করে নেবে। এটা শুনে সবাই আরো জোরে জোরে হাসতে শুরু করে। দাপিং তখন এদের হাসাতে প্রচন্ড রেগে যায়, তাই সে চিৎকার করে বলে, আমি কি কোনো ইয়ার্কির কথা বলছি? এতে সবাই চুপ হয়ে যায় এবং সবাই বুঝতে পেরে যায় যে দাপিং সত্যি কথা বলছে। এরপর যখন জাওবে সুজিংকে পড়াচ্ছিল, তখন সুজিং এর মন ছিল গুজানের দিকে, তাই জাওবে তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? সুজিং বলে, আমি গুজানের কথা ভাবছি, ও এখন কোথায় হবে? ওর মা ওকে কল করে পাচ্ছে না, তাই আমি ওকে খুঁজতে যাব। জাওবে বলে, তুমি ওকে কোথায় খুঁজবে? সুজিং বলে, আমি জানি ও এখন কোথায় থাকবে। ওই জায়গাটি গুজানের জন্য খুবই স্পেশাল জায়গা, ও প্রত্যেক বছর ওখানে যায়। পরের সিনে দেখা যায় গুজান একটি পার্কে বসে বসে তার এবং তার বাবার ফটো দেখছিল এবং সে প্রচন্ড স্যাড ছিল। তখন সেখানে জাওবে এবং সুজিং আসে এবং তারা তাকে একটি খাবার জিনিস দেয়, যেটা গুজান খুব তাড়াতাড়ি করে খাচ্ছিল, কারণ সে অনেকক্ষণ ধরে না খেয়েছিল। জাওবে বলে, দাপিং আমাদেরকে সব কথা বলে দিয়েছে, তাই আমরা তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এলাম। সুজিং তাকে বলে, তুমি আমাদের সাথে বাড়ি চলো, ওখানে গিয়েই আমরা এই ব্যাপারে কথাবার্তা বলবো। গুজান এই কথাটা শুনে বলে, আমার মা কি তোমাদেরকে এখানে পাঠিয়েছে যাতে তোমরা আমাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে যেতে পারো? জাওবে বলে, না, কেউই জানে না যে আমি আর সুজিং এখানে এসেছি তোমাকে খুঁজতে। সুজিং বলে, তুমি আমাদেরকে তোমার মনের কথা বলো, হতে পারে যে আমরা তোমার হেল্প করতে পারি। গুজান বলে, আমি নতুন বাবা চাই না। এতে সুজিং বলে, সবারই অধিকার রয়েছে সে নিজের লাইফ কি করে বাঁচবে, তাই এই অধিকার তোমার মায়ের কাছেও আছে। গুজান তখন ইমোশনাল হয়ে গিয়ে বলে, আমি এই জায়গাতে এসেছি কারণ আমি আর আমার বাবা ছোটবেলাতে এখানে এসে খেলা করতাম। উনি আমাকে বলেছিলেন উনি সবসময় আমার সাথে থাকবেন, কিন্তু উনি আমাকে ছেড়ে চলে গেলেন বলে সে খুবই কান্নাকাটি করে। এবং সে আবারও বলে, আমি এর জন্য তৈরি ছিলাম না, আমি কোনোদিনও ভাবিনি আমার মা আমার বাবার পর অন্য কাউকেও পছন্দ করবে। উনি যদি সত্যি সত্যি অন্য কাউকে বিয়ে করে জীবন কাটাতে লাগেন, তাহলে এটাই হবে যে আমরা আমার বাবাকে ভুলে গেছি, কিন্তু আমি আমার বাবাকে একদমই ভুলতে চাই না। এতে সুজিং তাকে বুঝায়, তুমি কোনোদিনও তোমার বাবাকে ভুলবে না, কারণ উনি সবসময় তোমার সাথে আছেন। গুজান তখন বলে, আমি সবকিছু বুঝতে পেরেছি, কিন্তু আমি দাপিং এর বাবাকে একদমই পছন্দ করি না, তাই আমি এখন বাড়ি যেতে চাই না। তখন সুজিং জাওবের দিকে তাকায় যে তার তো অনেক বড় বাড়ি আছে, তাই কিছুদিনের জন্য সে গুজানকে তার বাড়িতে থাকতে দিতেই পারে। এতে জাওবে গুজানকে বলে, হ্যাঁ, তুমি আমার বাড়িতে ততদিন থাকতে পারো যতদিন না এই প্রবলেম সলভ হচ্ছে। সুজিং তখন গুজানকে বলে, স্কুলে সবাই তোমাকে নিয়ে খুবই টেনশন করছে, তাই তুমি প্লিজ কাল থেকে স্কুলে আসতে শুরু করো। গুজান এতেও রাজি হয়ে যায়। এরপর জাওবে গুজানকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে, যেখানে জাওবের বাবা গুজানের মাকে কল করে বলে দেয় গুজান এখন তার বাড়িতে কিছুদিন থাকবে। এতে তার মা রাজি হয়ে যায় এবং উনি কল কাট করার পর গুজানকে বলে, তুমি যতদিন চাও এখানে থাকতে পারো। গুজান ওনাকে থ্যাংকস বলে এবং বলে, আমি এখন কোথায় শুব? বাবা তখন জাওবাকে দেখিয়ে বলে, তুমি এখন থেকে ওর ঘরে থাকবে। এটা বলে উনি খাবার বানাতে চলে যান। জাওবে এটি আনকমফোর্টেবল ফিল করে এবং সে অন্যরকম আচরণ করতে লাগে। পরের দিন স্কুলে এসে গুজান সবার সাথে নর্মালি বিহেভ করে। স্কুল ছুটির পর ক্লাস এর স্টুডেন্টরা দাপিংকে ধরে তাকে তার বাবার ডেটিং নিয়ে উল্টাপাল্টা কথা বলে। সে বলে, এই বয়সে তোমার বাবা অন্য একটি মহিলার সাথে চক্কর চালাচ্ছেন, তাও বা সেটা কারো মায়ের সাথে। এতে দাপিং পর্যন্ত রেগে যায় এবং সে তাকে কলার ধরে মারতেই যাচ্ছিল। তখন সেখানে জিয়া চলে আসে, সে এসে ওই ছেলেটিকে বকা দেয় এবং সে বলে, তোমার তো পা থেকে প্রচন্ড গন্ধ আসে, তুমি আবার অন্যকে কি বলছো? এই কথাটি শুনে সবাই তার উপরে হাসতে লাগে, এমনকি তার ক্লাসের স্টুডেন্টরাও। জিয়া তখন এ ক্লাসের বাকি স্টুডেন্টকেও কথা শুনিয়ে দেয়। এতে কিছুক্ষণের মধ্যে সমস্ত ছেলে পেলে সেখান থেকে চলে যায়।
তখন দাপিং এবং তাদের বন্ধুরা জিয়ার খুব সুনাম করতে লাগে এবং বলে তুমি তো একদম হিরোইনের মতো লাগছিলে। জিয়া বলে আমি একদমই কাউর অপমান সহ্য করতে পারি না, তাই পরের বার ওদেরকে ইগনোর করবে এবং সে তার ফ্রেন্ডের সাথে সেখান থেকে চলে যায়। তখন দাপিং তার ফ্রেন্ডকে বলে আমার মনে হয় জিয়া আমাকে পছন্দ করে, না হলে ও আমার হেল্পই বা কেন করবে। পরের সিনে দেখা যায় গুজান এবং সুজিন একটি এজেন্সিতে এসেছে যাতে গুজান তার মায়ের জন্য খুব ভালো একটা পাত্র পায়, যেখানে সুজিং এর বাবার সাথে তাদের দেখা হয়ে যায়। তাই তারা এই ব্যাপারে সুজিং এর বাবার সাথে ডিসকাস করে। সুজিং এর বাবা তখন গুজানের মায়ের ডিটেলস লিখে যেগুলো গুজান তাকে বলছিল এবং উনি গুজানকে কিছু ছেলেদের প্রোফাইল দেখায় যাতে সেকেন্ড থেকে সে তার মায়ের জন্য কাউকে চুজ করতে পারে। কিন্তু গুজানের সেকেন্ড থেকে কাউকেই পছন্দ হয় না, তাই সে সবারই বদনাম করে দেয়। এতে সুজিং এর বাবা বলে তুমি ছেড়ে দাও, আমি নিজেই এতে সার্চ করে নেব আর একজন ভালো পাত্র সিলেক্ট করে তোমাকে জানাবো। গুজান তখন এক্সাইটেড হয়ে বলে আমরা তাহলে কবে দেখা করছি। সুজিং এর বাবা তখন তাকে কালকের ডেট বলতে আসছিল, কিন্তু সে যখন সুজিং এর দিকে তাকায় তখন সুজিং তাকে ইশারা করে না বলতে বলে। তাই সুজিং এর বাবা গুজানকে বলে আমরা এত তাড়াতাড়ি করতে পারবো না, এর জন্য আমাদেরকে কিছুদিন টাইম দিতে হবে। গুজান তখন তার মায়ের নম্বরটিও তাকে দেয় এবং বলে আমার মাকে আপনি কল করে বলে দিবেন যাতে উনি জানতে পারেন দাপিং এর বাবা ছাড়া পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে। সুজিং এর বাবা তখন সুজিংকে ইশারা করে এই সবকিছু কি হচ্ছে। রাস্তা দিয়ে আসার সময় সুজিং গুজানকে জিজ্ঞাসা করে তুমি দাপিং এর বাবাকে এত অপছন্দ কেন করো, আমার তো মনে হয় উনি খুব ভালো মানুষ, কারণ উনি স্পোর্টসের দিনও আমাদের জন্য ড্রেস পাঠিয়ে দিলেন, তাও সেটা ফ্রিতে। গুজান বলে আমি ওনাকে একদমই পছন্দ করি না, কারণ উনি আমার বাবার থেকে একদমই আলাদা আর উনি খুব শো আপ করেন আর আমার মন জেতার চেষ্টা করেন। সুজিং বলে হতে পারে উনি তোমার কেয়ার করেন, তুমি কাউরির সাথে না মেলামেশা করে কি করে তাকে খারাপ বলতে পারো। গুজান বলে আমি জানি উনি একদমই ভালো মানুষ নয় আর আমার মাকে তো একদমই ভালোবাসে না। সুজিং তখন বলে সত্যি কথা বলতে আমি তোমাকে খুব রেসপেক্ট করতাম, কারণ আমার মনে হতো তুমি সবারই প্রবলেম বুঝো, কিন্তু এখন মনে হচ্ছে তুমি শুধুমাত্র নিজের কথাই ভাবছো। আমি মানছি যে তুমি তোমার মায়ের পছন্দ কেয়ার করো, কিন্তু তুমি ওনার পছন্দ অপছন্দ না জেনে কি করে তুমি ওনার ব্যাপারে ডিসাইড করতে পারো। এখন যখন উনি দাপিং এর বাবার সাথে ডেট করছেন তো হতে পারে তোমার ডিসিশনে উনি একদমই খুশি নাও হতে পারেন। এতে গুজান চুপ হয়ে যায় এবং সে কিছু বলে না। পরের দিন স্কুলে এসে জিংজিং নিজের ডান্স কম্পিটিশন নিয়ে প্রচন্ড টেনশনে ছিল। তখন জাওবে তাকে আওয়াজ দিয়ে বলে স্কুলের পর কি তুমি ফ্রি আছো, কারণ আমি তোমাকে একটি জায়গা দেখাতে চাই যেখানে সুজিংও যাবে। এতে জিংজিং রাজি হয়ে যায়। এরপর এরা চারজনে মিলে সেই জায়গাটিতে আসে যেখানে জাওবের বাবাও ছিল, উনি এদেরকে এই জায়গাটি দেখান। জিংজিং খুব খুশি হয় এবং সে জাওবের বাবাকে থ্যাংকস বলে। এরপর জাওবের বাবা সেখান থেকে চলে গেলে জিংজিং নিজের কস্টিউম পরে সেখানে আসে যে ড্রেসে সে ড্যান্স করবে। জাওবে তার ড্রেসের খুব নাম করে এবং বলে তুমি একদম কোনো ফিল্মের হিরোইনের মতো লাগছো। গুজান তাকে জিজ্ঞাসা করে তুমি কি এই হেলমেটটা পরে ড্যান্স করবে। সুজিং তাকে বলে আসলে জিংজিং চাই না যে তার মা তাকে স্ট্রিট ড্যান্স করতে দেখে নাই। তাই তারা ডিসাইড করে যে জিংজিং যখন ড্যান্স করবে তখন তার ভিডিও করবে গুজান আর সুজিং ওই ব্যাকগ্রাউন্ড মেনটেন করবে। আর সুজিং এর মা সেই সময়টা জিংজিং এর মাকে কথায় কথায় টাইম পাস করাবে এবং বলবে যে সুজিংও এখন জিংজিং এর সাথে ইংলিশ ক্লাস প্র্যাকটিস করতে গেছে। ওয়েল, ভিডিওটিতে আগে যাওয়ার আগে আমার তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা প্লিজ প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর তার সাথে সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানাও। এরপর শুরু হয় জিংজিং এর ডান্স, যেখানে ভিডিও করার সময় খুব ফানি ফানি সিন হচ্ছিল। সাওবে ক্যামেরা ধরেছিল আর গুজান আর সুজিং মিলে তার পা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, যেটা করার সময় জাওবের প্যান্টি খুলে যায়। এতে মেয়েরা তো তার মুখ লুকাতে লাগে আর গুজান তাকে দেখে হাসতে লাগে। এরপর কোন রকমে জিংজিং এর ডান্সের ভিডিও তৈরি হয়ে যায়। এরপর ডান্সের ভিডিও খুব ভালোভাবে তৈরি হওয়ায় সবাই জাওবের বাড়িতে এসে পার্টি করছিল, যেখানে তারা একটি গেম খেলে। এই গেমে সবাই নিজের নিজের ইউনিক এক্সপিরিয়েন্স এর কথা বলবে আর বাকিদেরকে লেমন খেতে হবে, যেখানে জাওবে বলে যে একদিনকে চেয়ারে বসে চেয়ার ভেঙে দিয়েছিল, এতে বাকিরা লেমন খায়। জিংজিং বলে আমি একবার দুদিনের জন্য না খেয়েছিলাম, এতে বাকিরা লেমন খায়। গুজান খুব স্যাডলি বলে আমার একটি ইউনিক এক্সপিরিয়েন্স হলো আমার মা আমার ক্লাসমেটের বাবার সাথে ডেট করছে। এতে সবাই চুপ হয়ে গেলেও সবাইকে লেমন খেতেই হয়। আর লাস্টে সুজিং বলে আমি ক্লাসের কোন একটি ছেলেকে লাইক করি, এতে সবাই চুপ হয়ে যায়। তখন গুজান একটি লেমন উঠিয়ে খেতে লাগে এবং বলে আমার ক্লাসে কারোর ওপরে ক্রাশ নেই। এতে গুজান ছাড়া বাকি তিনজন চুপ ছিল, তাই গুজান তাদেরকে বলে এরপর গেমে কে খেলবে। এরপর সুজিং এবং জিংজিং মিলে বাড়ি আসছিল।
এবং দুজনাই একে অপরের সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু কেউই লজ্জায় পড়ে কিছু বলতে পারছিল না। সুজিং তখন লজ্জা পেতে পেতে কথা বলে যে এই বছরের ডান্স কম্পিটিশন তুমি জিতবে। জিং জিং বলে আমিও তোমাকে থ্যাংকস বলতে চাই, আমার হেল্প করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, জাওবে আমাকে অনেক হেল্প করেছে। সুজিং তখন তাকে জাওবের কথা বলতে যাচ্ছিল, কিন্তু জিং জিং তখন বলে তুমি আমাদের ক্লাসের মধ্যে কাকে লাইক করো। সুজিং তখন লজ্জা পাচ্ছিল এবং সে কিছু বলতে পারছিল না, তাই জিং জিং তখন তাকে নিজেই জিজ্ঞাসা করে নাই সেই মানুষটা নিশ্চয়ই গুজান। সুজিং এই কথারও কোনো অ্যান্সার দেয় না এবং বলে আমাদের দেরি হচ্ছে, বলে সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যাচ্ছিল। পিছন থেকে জিং জিং বলে আমি গুজানকে ছেড়ে দিয়েছি, তাই তুমি এখন গুজানকে পেতেই পারো। এতে সুজিং ভেবেই পায় না যে সে এখন কি বলবে। পরের দিন স্কুলে এসে সুজিং একা একা স্যাড হয়ে বসেছিল, তখন সেখানে জাওবে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। সুজিং বলে কাল জিং জিং আমাকে বলল ও গুজানের উপর থেকে গিভ আপ করে নিয়েছে। এটা শুনে জাওবে খুশি হয়ে বলে এটা তো খুবই ভালো ব্যাপার, কারণ ও ফালতু ফালতু এমন একটা মানুষের জন্য ওয়েট করছিল যে তাকে পছন্দই করে না। এছাড়া ও এরকম ছেলেও পেতে পারে যে গুজানের থেকেও বেশি হ্যান্ডসাম। এটা শুনে সুজিং এদিক ওদিক দেখতে লাগে এবং বলে কোথায় কোথায় হ্যান্ডসাম ছেলে। জাওবে তখন তাকে মনে করিয়ে দেয় যে তুমি ভুলে যেও না যে আমরা দুজন একই টিমের আছি, এবং তারা আবারও রেডি হয়ে যায় একে অপরের ক্রাশকে পটানোর জন্য। অন্যদিকে ক্লাসরুমে দেখা যায় দাপিং এসে জিয়াকে খাবার জিনিস দিয়ে পটানোর চেষ্টা করছিল। জিয়া বলে আমি বাড়ি থেকে খাবার খেয়ে এসেছি, তাই আমাকে এইসব খাবার দেওয়া বন্ধ করো। ওই দিনকে ওই ছেলেপেলেগুলো তোমাকে একটু বেশি কথা শোনাচ্ছিল, তাই আমি ওদেরকে গিয়ে কথা শুনিয়ে এসেছিলাম। দাপিং বলে আমি শুধুমাত্র তোমাকে থ্যাংকস বলতে চাইছি। জিয়া তখন জিজ্ঞাসা করে তোমার আর গুজানের মধ্যে কি সবকিছু ঠিক আছে নাকি এখনো অবধি ঝামেলা হচ্ছে। দাপিং বলে আমি এই ব্যাপারে কথা বলতে চাই না। তখন সিওবু দাপিংকে বলে তুমি এই ব্যাপারে একদম টেনশন করো না, আমরা তোমার সাথে আছি, এবং তার মুখ থেকে বেরিয়ে যায় যে সবসময় এরকম হতে পারে না যে এজেন্সির লোকজনই ভালো হবে। এটা শুনে দাপিং একদম রেগে যায় এবং বলে তার মানে গুজান এজেন্সির লোকের সাথে কথা বলতে গেছিল। তাই সে রেগে গিয়ে গুজানকে মারার জন্য বেরিয়ে যায়, কিন্তু উল্টো হয়ে যায়, তারা দুজনা মিলে ভালোই মারপিট করে, যার জন্য মিস চ্যান তাদের দুজনকেই শাস্তি দেয় যে 10 মিনিটের জন্য একে অপরের হাত ধরে দাঁড়িয়ে থাকতে হবে। আর তাদেরকে দেখে বাকি ক্লাসের স্টুডেন্টরা হাসাহাসি করছিল। গুজান তখন তাদের উপর চিল্লিয়ে বলে তোমরা কি কোনোদিনও হ্যান্ডসাম ছেলে দেখোনি। এতে বাকিরা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এরপর গুজান রাগি রাগি মুখ করে সুজিং এর কাছে এসে তাকে বলে তুমি কেন সবাইকে বলেছো যে আমি মায়ের জন্য এজেন্সি লোকের কাছে গেছিলাম, আমি তোমার উপরে বিশ্বাস করেছিলাম তাই আমি তোমাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম, কিন্তু তুমি তো সবাইকে একথা বলে দিলে, আমি কি কোনো গসিপের ম্যাটেরিয়াল, বলে সে সেখান থেকে চলে যায়। সুজিং তখন ভেবেই পায় না যে সে আবার কখন এই কথাগুলি বলল। তখন সিওবু তাকে বলে যে ভুলবশত আমার মুখ থেকে দাপিং এর সামনে এই কথাটি বেরিয়ে গেছিল, তাই প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এতে সুজিং প্রচন্ড স্যাড হয়ে যায়। জাওবে আবারও প্ল্যানিং করে যে গুজান এবং সুজিংকে কিভাবে মেলানো যাবে, তাই সে সবাইকে জানায় পরের সপ্তাহে তার বার্থডে আছে, তাই তার পার্টিতে সবাইকে আসতে হবে। এরপর সে সিটে এসে সুজিংকে বলে আমি তোমার জন্য রাস্তা বানিয়ে দিয়েছি, তাই সুযোগের সদ্ব্যবহার করবে। সুজিং এর জন্য তাকে থ্যাংকস বলে। জাওবে তাকে জিজ্ঞাসা করে তুমি আমার জন্মদিনে আমাকে কি গিফট করবে। সুজিং তো এখানে কিছু বলে না, কিন্তু সে তার জন্য শপিং করতে আসে যেখানে তার একটি ব্যাগ পছন্দ হয়, কিন্তু সেই ব্যাগটি তখনই বিক্রি হয়ে যায়, তাই সে প্রচণ্ড স্যাড হয়ে যায়। এরপর সে যখন ফিরে আসছিল তখন সেখানে একটি কাপল কম্পিটিশনের পোস্টার দেখতে পায় যেখানে ফার্স্ট প্রাইজ হিসেবে ওই সেম ব্যাগ দেওয়া হচ্ছিল, তাই সে জাওবেকে নিয়ে সেখানে আসে। জাওবে তাকে বারণ করে যে তুমি আমাকে অন্য কোনো গিফট দিয়ে দিবে, কিন্তু সুজিং এতে রাজি হয় না, সে তাকে জোর করেই কম্পিটিশনের ভিতরে নিয়ে চলে আসে যেখানে তাদের সাথে অনেক কাপলরা দাঁড়িয়েছিল। আর হোস্ট হিসেবে সেখানে সুজিং এর বাবা আসে, যাকে দেখে দুজনেই শকড হয়ে যায়। জাওবে তো সুজিং এর বাবাকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু সুজিং তাকে ধরে বলে আমি বাড়ি থেকে বাবাকে সবকিছু বুঝিয়ে দিব, কিন্তু এখনকার জন্য আমাদেরকে প্রাইজটা জিততেই হবে। তখন সুজিং এর বাবা কাপেলদের নাম অ্যানাউন্স করার জন্য পিছন করতেই নিজের মেয়েকে এবং জাওবেকে কাপেল হিসেবে দেখে শকড হয়ে যায়। আর এখানেই পার্টি শেষ হয়ে যায়।